ভয়ঙ্কর ঘটনা ঘটলো এজলাসে এদিন সকাল এগারোটা সাতান্ন নাগাদ যখন অনুব্রত মণ্ডল এজলাসে ঢোকেন তখন সিবিআইয়ের অন্য একটি মামলা শুনছিলেন বিচারক রাজেশ চক্রবর্তী সে বিষয়টি খেয়ালই করেননি অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল সেই বিষয়টি খেয়াল না করেই এজলাসে ঢুকে চেয়ারে বসে থাকা তার এক অনুবামীকে দীপক দীপক বলে ডাকতে শুরু করেন জোরে যখন অনুব্রত মণ্ডল দীপককে ডাকছেন তখন বিচারক হতচকিয়ে যান এবং সঙ্গে সঙ্গে বিচারক এজলাস থেকে বলেন আমি এখানে আছি এরপরই অনুব্রত মণ্ডল বিচারকের দিকে তাকিয়ে ক্ষমা চেয়ে নেন এবং হাত জোর করে বলেন সরি স্যার আমি আপনাকে দেখতে পাইনি কার্যত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেল আদালত চত্বরে প্রতিদিন এজলা শেষে বীরভূম থেকে আসা তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সেরে নেন অনুব্রত মণ্ডল আর তা নিয়ে হয়েছে বিস্তর জলঘোলা আর তার ফলেই আজ বিচারপতি কার্যত কেষ্টকে সেই সুযোগই দিলেন না বীরভূম থেকে আসা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতো দূরের কথা তাদের সামনাসামনি যাওয়া তাদের সামনাসামনি যাতে খ্রিস্টমণ্ডল না হয় কার্যত সেই ব্যবস্থাই করলেন বিচারপতি রাজ্য পুলিশকে বললেন এক্ষুনি ওনাকে নিয়ে বেরিয়ে যান আগের দিনের ঘটনার ফের যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থাই করেছেন বিচারপতি এদিন দলীয় কর্মী সমর্থকদের পঞ্চায়েতের আগে কোনো টোটকা কিংবা দাওয়াই দিতে পারলেন না অনুব্রত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রতিদিনই প্রায় আদালতে এসেই বীরভূমের তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেন তা নিয়ে ভাইরাল হয়েছে রাজ্য রাজনীতিতে আর সেটা নজরে এসেছে বিচারপতির তার ফলে আজ কেষ্টকে কোনো সুযোগই দিলেন না বিচারপতি